Assalamualaikum, welcome back to Sukhi'z Happy World. আজকে 1st ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে আজকে থেকে 4 দিনের একটা লম্বা ছুটি শুরু হয়ে গিয়েছে। এই ছুটিটা ওদের ন্যাশনাল ডে উপলক্ষে 2 ডিসেম্বর এখানকার ন্যাশনাল ডে। তো এই লম্বা ছুটিটার কথা আমরা আগে থেকে জানতাম, তো সে হিসাবে আমরা কিছুটা প্ল্যান করে নিয়েছি। আমরা প্রথম দিন অর্থাৎ 1st ডিসেম্বর আমরা একটা হোটেলে থাকব, আর সেই জন্য আমরা বেছে নিয়েছি রাসেল খাইমা, যেটা সংযুক্ত আরব আমিরাতের একটি খুবই ফেমাস স্টেট। তো টিউজডেতে আমরা চলে এসেছি রাসেল খাইমার হোটেল এরিয়াতে। এই পুরো এরিয়াটাতে কিন্তু টুরিস্টদের জন্য অনেক রকমের হোটেল বানানো আছে। তো আমাদের আসতে আসতে কিন্তু প্রায় দুপুর হয়ে গিয়েছে। তো যেহেতু আমরা আগে থেকে বুকিং দেইনি, আজকে এসে আজকে বুকিং দিব, সেজন্য কিন্তু আমাদের অনেক সময় লেগেছে আর খরচটাও কিন্তু অনেক বেশি পড়েছে। যদি আমরা এক সপ্তাহ বা 10 দিন আগে বুকিং দিয়ে রাখতাম তাহলে কিন্তু অনেক কম খরচে থাকা যেত। যাই হোক, এটা কিন্তু সম্পূর্ণটাই হোটেল এরিয়াতে, যে বিচ সেটা বিশাল সমুদ্র, স্বচ্ছ পানি, নীল রং, খুবই সুন্দর। তো আমরা গাড়ি থেকে নেমে একটু ঘুরে ফিরে দেখছি এই পাশটা, আর ওদিকে কিন্তু আমাদের হাজবেন্ডরা বুকিং দেওয়ার জন্য চলে গেছে হোটেল রিসেপশনে। তাদের মোটামুটি বেশ সময় লেগেছিল সব রকম ফর্মালিটিস শেষ করতে। আর সংযুক্ত আরব আমিরাত এটা কিন্তু একটা উপসাগরীয় দেশ, এই দেশটার বলা চলে একদম চারপাশেই কিন্তু আরব সাগর, যেটা গাল্প ওশান বলে। তো এই দেশের আপনি যে স্টেটেই যান না কেন, সমুদ্র কিন্তু আপনি পেয়ে যাবেন সবখানে। হোটেলের চারপাশটা ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে টুরিস্টদের আকর্ষণ করার জন্য। আর এখানে আসলে হোটেলের কোনো অভাব নেই, বিভিন্ন সাইজের বিভিন্ন বেডের কিন্তু এখানে হোটেল আছে, সিঙ্গেল বেড, ডাবল বেড।
তো আমরা যে হোটেলে উঠেছি সেটা হচ্ছে ডাবল ট্রি বাই হিলটন। এটা একটা ফাইভ স্টার হোটেল। তো হোটেল এরিয়াতে ঢোকার আগে ওরা টেম্পারেচারটা মেপে নিল। এই পাশটাতে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডের ব্যবস্থা করা আছে, অল্প হালকা কিছু রাইডসের ব্যবস্থা আছে এখানে। তো আমাদের হোটেল বুকিংটা হয়ে গিয়েছে প্রায়, কিন্তু বিকেল চারটার মতো বেজে গিয়েছে। তো আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে টেক্সাস চিকেন। তো চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বান, এই ধরনের খাবারগুলো আমরা অর্ডার করেছি, কেএফসি স্টাইলের খাবার। তো আমাদের লাগেজগুলো এখন রুমে নিয়ে যাবেন, হোটেলেরই লোকজন এসেছে। আমাদের রুমটা দেখিয়ে দিবে আর ওরা লাগেজগুলো ক্যারি করে নিয়ে যাবে। তো এখন কিন্তু আমরা আমাদের ফাইভ স্টার হোটেলের যে রুমটা সেখানে চলে যাব। যেটা হোটেলটার নাম হচ্ছে ডাবল ট্রি বাই হিলটন। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার। আমরা এখন কার্ড পাঞ্চ করে কিন্তু ভিতরে ঢুকে যাব। তো আমরা রুমে ঢুকে গিয়েছি। তানাজ খুবই ক্লান্ত ছিল, ও রুমে ঢুকেই কিন্তু বেডে শুয়ে পড়েছে একদম হাত পা ছড়িয়ে দিয়ে। আর আমি একটু আপনাদেরকে আমাদের রুমটা ভিডিও করে দেখাবো। আমাদের এখানে ছিল দুইটা বেড, দুইটা ডাবল বেড ছিল যেহেতু আমরা চারজন মেম্বার। খুবই সুন্দর সুন্দর কিছু টেবিল ল্যাম্প ছিল টেবিলের উপর, একটা মোটামুটি বড় সোফা ছিল। এখানে রয়েছে টেলিভিশন। তো আমি আপনাদেরকে এখন ব্যালকনিতে নিয়ে যাব। ব্যালকনিতে কিছু বসার জন্য কিছু ব্যবস্থা ছিল। খুবই সুন্দর ডিজাইন করা কিছু চেয়ার ছিল।
আর ব্যালকনি থেকে কিন্তু বাইরের যে ভিউটা ওটা কিন্তু খুবই চমৎকার ছিল। আমি এই ভিডিওটা করছি ব্যালকনিতে দাঁড়িয়ে, খুবই সুন্দর লাগছে ভিউটা দেখতে। দূরে সুইমিং পুল দেখা যাচ্ছে, বাচ্চাদের প্লে গ্রাউন্ড। আর সমগ্র হোটেল এরিয়াটাই কিন্তু একেবারে সবুজ গাছে ঘেরা। তো আমি আবার রুমে চলে আসলাম, রুমে আরো কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। এখানে একটা জায়নামাজ ওরা রেখে দিয়েছে, যেহেতু মুসলিম কান্ট্রি অনেক মুসলমানরা থাকে এখানে নামাজ পড়ার জন্য। তারপরে ওভেন আছে, নিচেও কতগুলো তাক আছে, সেখানে শু রাখা যাবে, শু রাখার ব্যবস্থা আছে। আর এই পাশটাতে আছে কাপড় রাখার জন্য। একটা আয়রন মেশিন ওরা রেখে দিয়েছে, কারো প্রয়োজন হলে ব্যবহার করবে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এখানকার যে ওয়াশরুম, খুবই চমৎকার এবং এত বড় ওয়াশরুম, বেশ বড় একটা বাথটাব আছে এখানে। আর ওরা তোয়ালে রেখে দিয়েছে, কিছু তোয়ালে ভাঁজ করে উপরে রেখে দিয়েছে, আর একটা রেখেছে নিচে বাথটাবের সাথে। এখানে আলাদা করে একটা ওরা জায়গা করে রেখেছে নিচে পা ধোয়ার জন্য, ওজু করার জন্য এই অংশটাতে, যাতে সম্পূর্ণ ফ্লোরটা না ভিজে যায়, এই জন্য এটাকে একটু আলাদা করে ওরা করেছে। আর এখানে শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল, লোশন ছোট ছোট বোতলের মধ্যে রেখে দিয়েছে। তো আমি আমার এই ভিডিওটা বেশ লম্বা, সেজন্য আমি এটাকে দুটো অংশে ভাগ করেছি। এটা ছিল প্রথম অংশ, পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।